সারা দুনিয়াতে 56.1 মিলিয়ন মিলিনিয়ার আছে, যাদের মধ্যে 88% হলো সেলফ মেড। সেলফ মেড মানে যাদের বাবারা মিলিনিয়ার ছিল না, তারা নিজেরাই তাদের নিজের যোগ্যতা, হার্ডওয়ার্ক দিয়ে বা ব্যবসা ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা মিলিনিয়ার হয়েছে। এর অপোজিটটা হলো সারা পৃথিবীতে যে বটম 50% মানুষ আছে তারা টোটালি ইনকাম করে টোটাল ইনকামের মাত্র 8%, আর যদি ওয়েলথের কথা বলি সেক্ষেত্রে মাত্র 2%। কিন্তু আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হলো 2020 সাল থেকে 25 সালের মধ্যে সারা দুনিয়ার টোটাল ওয়েলথ 39% রাইজ করবে। আর এই 39%-এর মধ্যে হয়তো কিছু গরিব মানুষ তারা মিডল ক্লাস হবে, কিছু মিডল ক্লাস তারা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবে, অথবা কিছু ফাইন্যান্সিয়ালি ফ্রি মানুষ হয়তো মিলিনিয়ার হবে, বিলিনিয়ার হবে। এখন আমার এই ভিডিওতে আলোচনার বিষয় হলো ওই কিছু সংখ্যক মানুষ যারা যাদের ফ্যামিলিগতভাবে মিলিনিয়ার না বা ফাইন্যান্সিয়ালি ফ্রি ছিল না, অথচ প্রতি বছর বা একটা সার্টেন পিরিয়ড পরে পরে সারা দুনিয়াতেই কিছু মানুষ পুয়ার থেকে মিডল ক্লাস হয় বা এভাবেভাবে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা চেঞ্জ হয়, তাহলে এরা কারা? এরা সারা দুনিয়াতে যেভাবে হচ্ছে বাংলাদেশেও এই সেমভাবে আগাচ্ছে, কি হয়তো বাংলাদেশে এর পরিমাণটা কম, বাট কিছু মানুষ তো হচ্ছে ফাইন্যান্সিয়ালি ফ্রি। এখন তারা কীভাবে হয়, তারা কীভাবে হয় এটা বলার আগে আমি বলতে চাই যে তিনটা হ্যাবিটের কারণে আমরা এই মানুষদের মতো হতে পারি না। কিন্তু যদি আমরা বিশ্বাস করি যে না আমি হতে পারবো না কারণ এটারা যারা ধনী মানুষ তারাই শুধু ধনী হয়, যেসব মানুষের ক্যাপিটাল আছে তারাই শুধু হয়তো ইনভেস্ট করে করে ধনী হয়, আমি হয়তো পারবো না, এই ভিডিওটা আপনার জন্য না। আর আমি জানি কিছু মানুষ বিশ্বাস করে যে তারা তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ করতে পারবে, এই ভিডিওটা তাদের জন্য। আর আমি সেই তিনটা হ্যাবিটের কথা বলতে চাই, যে তিনটা হ্যাবিটের কারণে আমরা গরিব থাকি, আমরা ধনী হতে বা আমি ধনী হওয়ারটা বাদ দিই, আমরা আসলে ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারি না, আমরা আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি না যে তিনটা কারণে, সেটা আমি নেক্সট কয়েক মিনিটে আপনাদের সাথে এক্সপ্লেন করব। নাম্বার ওয়ান, সেটা হলো আমাদের মেজরিটি মানুষ তারা একটা ইনকামের উপরে রিলাই করে তার টোটাল লাইফ, যা তার যত এক্সপেন্স আছে যত কিছু আছে সব কিছুই একটা ইনকামের উপরে চলে। ইভেন এর মধ্যে থেকে হয়তো তার একটা রিটায়ারমেন্ট প্ল্যান করতে হয় যে না সে প্রতি মাসে বা ইয়ারলি হয়তো কিছু টাকা তার রিটায়ারমেন্টের জন্য সেভ করে। কিন্তু ধরেন আল্লাহ না করুক যদি এমন হয় যে আপনার অথবা আপনার জবের অথবা আপনার বিজনেসের কিছু একটা হলো, তখন আপনার অবস্থাটা কি? তখন আপনার যে সিরিয়াস কন্ডিশনটা হবে এরকমই মানুষের হয় যে তারা হয়তো আস্তে আস্তে করে কিছু একটা হিল্ড করে, কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে পুরা জিনিসটা শেষ হয়ে যায়, আবার তার শূন্য থেকে শুরু করতে হয়। এর জন্য একটা ইনকাম কখনোই একটা ভালো ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত না। আমাদের যে কোনো কিছুর বিনিময়ে আমাদের যেমন মাল্টিপল স্ট্রিম অফ এক্সপেন্স আছে, এরকমভাবেই আমাদের মাল্টিপল স্ট্রিম অফ ইনকাম ডেভেলপ করতে হবে যদি আমাদের ফাইন্যান্সিয়ালি ফ্রি একটা লাইফ লিড করতে হয়। এরপরে আসি নাম্বার টুতে, এটা একটা কমন সমস্যা আমাদের সবার যে ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের এক্সপেন্সটাও বাড়তে থাকে। ধরেন আমি কোনো একটা জব করি অথবা কোনো একটা বিজনেস করি, আমি জানি হয়তো আমি কিছুদিন পরে একটা প্রমোশন পাবো বা আমার একটা স্যালারি ইনক্রিজ হবে অথবা আমার বিজনেসে যে কোনোভাবে আমার একটা ইনকাম রাইজ হবে। তখন কি হয় যে আমাদের আগে থেকে একটা প্ল্যান হয়ে যায় যে ইনকাম রাইজটা হলে আমি এই 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 জিনিস করবো, এই এইভাবে আমি তোমার টাকাটা খরচ করব। কারণ কি আমাদের তো ওই র্যাট রেসে হাঁটতে হবে, কারণ ওই মানুষটার এই জিনিসটা আছে তাই আমারও ওই জিনিসটা করতে হবে। একটা মজার জিনিস বলি এখন, সেটা হলো যে আমরা তো সবাই জানি যে আমরা একটা স্ট্যাটাস ড্রিভেন সমাজে বসবাস করি। এখানে কি হয়, যদি আপনি কারো বাসায় যান দেখবেন যে তার লিভিং রুমে সে হয়তো তার বেডরুমের চেয়ে 10% বেশি টাকা এক্সপেন্স করে। কেন এক্সপেন্স করে, হয়তো কোনো একদিন কোনো এক অতিথি আসবে, সে ওখানে বসবে, একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে, আর সে হয়তো ফিল করবে যে না এই লোকটা টাকা আছে, এই লোকটা অনেক সৌখিন। এই জিনিসটা শোনার জন্য সে তার হয়তো সবচেয়ে বেশি সময় তার অফিস বা কর্মস্থলের পরে কাটায় কি সে তার বেডরুমে, কিন্তু সে হয়তো বেডরুমে ওইভাবে সে এক্সপেন্স করে না, কারণ বেডরুমের সাথে তো স্ট্যাটাস গেমের কোনো কানেকশান নাই। স্ট্যাটাস গেম
লিভিং রুমের সাথে কানেক্টেড, কারণ ওখানেই তো মানুষজন আসে। আর একটা সময় দেখা যায় যে এই স্ট্যাটাস গেম খেলতে খেলতে আমাদের লাইফটাই শেষ হয়ে যায়। এবার আসি নাম্বার থ্রিতে, সেটা হলো আমরা সেভ করি কিন্তু আমরা ইনকাম রাইজ করতে পারি না। কারণ ছোটবেলা থেকে আমার মনে হয় যে আমরা সবচাইতে বেশি যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা পাই সেটা হলো সেভ মানে, সেটা আমাদের ফ্যামিলি হোক, আত্মীয় স্বজন হোক, সিনিয়র হোক, সবাই আমাদের সবচেয়ে সহজ যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা দেয় সেটা হলো টাকা সেভ করো, টাকা সেভ করলে তুমি ফিউচারে ভালো থাকবা। কিন্তু আপনি হয়তো এই টাকা সেভ করার চক্করে আপনি আপনার হয়তো লাইফে অনেকগুলো এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে বা আপনার নেওয়া দরকার বা ট্রাভেল করা দরকার, সেটা আপনি জীবনে করতে পারেন না, ওই টাকাও সেভ করেন। বাট আপনি সেভ করলেন ঠিক আছে, বাট কত টাকা সেভ করবেন? আপনার ইনকাম তো সীমিত। আর যদি আপনি একটা ফ্রুগল লাইফস্টাইল লিড করেন দ্যাটস ওকে, বাট লাইফের মিনিং তো আর এটা হলো না। আপনার তো কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার আছে, আপনার তো কিছু জিনিস আছে যে নিজেকে গিফট দেওয়া, বাট সে জিনিসটা তো কখনো হবে না যদি যদি শুধু আপনি সেভিংসই করেন। বাট সেভিংস টাকাটা ইনভেস্ট করা দরকার, ইনভেস্টের মাধ্যমে নতুন নতুন ইনকাম সোর্স ডেভেলপ করা দরকার। যেমন আমার কাছে মনে হয় যে প্যাসিভ ইনকাম হলো সবচাইতে বেস্ট ওয়ে আমাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বা ফাইন্যান্সিয়াল একটা স্টেজ ডেভেলপ করার জন্য। তার জন্য প্যাসিভ ইনকামের বিভিন্ন রকমের আইডিয়া নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি ডিসক্রিপশন বা আমার চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন, যদি ইচ্ছা হয় দেখতে পারেন। যাই হোক, আমরা দিন শেষে যত যা করি আমাদের ইনকাম বাড়ানো লাগবে, আর এটাই হলো আলটিমেট সমাধান। তা না হলে আমাদের লাইফে স্ট্রাগল কখনো যাবে না। খোদা হাফেজ।